সোমালিয়া একটি দেশ, একটি পরিচিত নাম, অফিসিয়াল নেম ফেডারেল রিপাবলিক অফ সোমালিয়া। আজকের ভিডিওতে দুটি বিষয় সম্পর্কে জানব। নাম্বার ওয়ান, সোমালিয়া বর্তমানে দেশ হিসেবে কেমন অবস্থানে, গরিব নাকি ধনী, গরিব হলে কতটা গরিব এবং ধনী হলে বাংলাদেশের তুলনায় কতটা ধনী। আশা করি সোমালিয়াকে জানতে গিয়ে বাংলাদেশের বর্তমান অবস্থা সম্পর্কেও অনেকটা জেনে ফেলব। নাম্বার টু, সোমালিয়ায় জলদস্যুদের উৎপত্তি হলো কিভাবে, অর্থাৎ পাইরেটস অফ সোমালিয়ার জন্ম হলো কিভাবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। ফেডারেল রিপাবলিক অফ সোমালিয়া অর্থাৎ সোমালিয়া, সোমালিয়ার ক্যাপিটাল এবং একই সাথে সোমালিয়ার সবচেয়ে বড় শহর হলো মোগাদিসু। এখানকার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সোমালি এবং আরবি, যদিও এখানে বিদেশি ভাষায় ইংরেজি এবং ইতালিয়ান ভাষাও অনেক বেশি বিখ্যাত। দেশটির এরিয়া 637,557 বর্গ কিলোমিটার। এরিয়ার হিসেবে এটি বিশ্বের 43তম দেশ। দেশটির জনসংখ্যা 1,85,00,000। জনসংখ্যার দিক থেকে এটি বিশ্বের 69 নম্বর পপুলেশন ডেন্সিটি কান্ট্রি। দেশটির প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 29 জন লোক বাস করে, যেখানে বাংলাদেশের 1,265 জন। দেশটির 98.6% পপুলেশন সুন্নি মুসলিম, অর্থাৎ এটি একটি মুসলিম কান্ট্রি। সোমালিয়ার প্রায় 34,000-এর মতো জনসংখ্যায় এইচআইভির শিকার। সোমালিয়ার টেকনোলজি এবং সায়েন্সে অতটা উন্নত না হলেও সমস্ত বিশ্বের মধ্যে সোমালিয়াই একমাত্র দেশ যে সর্বপ্রথম জানতে পারে ম্যালেরিয়া নামে কোনো কিছু এক্সিস্ট করে। সবচেয়ে মজার ব্যাপার হলো সোমালিয়ায় সিঙ্গাড়া বা সামোসা ব্যান্ড শুধুমাত্র এর ত্রিকোণাকার শেপের কারণে, কারণ সেখানে ত্রিকোণাকার শেপ খ্রিস্টান ধর্মের প্রতীক হিসেবে বিবেচিত হয়। বাংলাদেশের তুলনায় সোমালিয়া, সোমালিয়ায় যে কারেন্সি চলে সেটা হলো সোমালিয়ান শিলিং, এবং আজকের দিনে 1 সোমালিয়ান শিলিং বাংলাদেশের 0.19 টাকা, অর্থাৎ বাংলাদেশের 10 টাকা সোমালিয়ায় 52.07 শিলিং। পার ক্যাপিটা জিডিপি অর্থাৎ মাথাপিছু জিডিপি, বাংলাদেশের মানুষের মাথাপিছু জিডিপি 1,874 USD এবং সেটা সোমালিয়ার জন্য মাত্র 526.87 USD। কিন্তু একটি কান্ট্রি কতটা উন্নত সেটা জানার জন্য শুধুমাত্র জিডিপিই পর্যাপ্ত না। জিডিপি হলো শুধু একটি ইন্ডিকেটর, যেটা একটি দেশের ইকোনমি অন্য দেশের তুলনায় কতটা ভালো চলছে, মানুষের ইনকাম কীরকম, কোয়ালিটি অফ লাইফ কীরকম সেটা সম্পর্কে ধারণা দেয়। এরকম আরও কয়েকটি ইন্ডিকেটরের কম্বিনেশনে একটি দেশের বর্তমান অবস্থা কেমন সেটা সম্পর্কে জানা যায়। এরকম আরেকটি ইন্ডিকেটর হলো লিটারেসি রেট বা সাক্ষরতার হার। 2022-এর তথ্য মতে বাংলাদেশের লিটারেসি রেট 74.66%, যেখানে মেল 76.56%, ফিমেল 72.82%, অন্যদিকে সোমালিয়ার অ্যাডাল্ট লিটারেসি রেট মাত্র 41%। লাইফ এক্সপেক্টেন্সি, বর্তমানে বাংলাদেশের মানুষের লাইফ এক্সপেক্টেন্সি অর্থাৎ বাংলাদেশের একজন মানুষের গড় আয়ু 73.82 বছর এবং সেটা সোমালিয়ার জন্য 58.61 বছর। ইনফ্যান্ট মর্টালিটি রেট অর্থাৎ জন্মের 1 বছর পর কত বাচ্চা মারা যায় সেটা হার। 2022-এর তথ্য মতে বাংলাদেশে প্রতি 1,000 জন বাচ্চার মধ্যে বাচ্চা মৃত্যুর হার 22.614%, অন্যদিকে সোমালিয়ার জন্য প্রতি 1,000-এ বাচ্চা মৃত্যুর হার 64.097%। ফার্টিলিটি রেট অর্থাৎ অন এভারেজ একজন মহিলা কত বাচ্চা জন্ম দেয়। 2022-এর তথ্য মতে অন এভারেজ বাংলাদেশে একজন মহিলা 1.9540 বাচ্চা জন্ম দেয়। সোমালিয়ায় ওয়ান এভারেজ একজন মহিলা 5.753 বাচ্চা জন্ম দেয়। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স বা সংক্ষেপে জিএইচআই, এটি জাজ করে একটি দেশের মানুষ কতটা ক্ষুধার্ত। 2023-এর জিএইচআই তথ্য মতে বাংলাদেশের হাঙ্গার ইন্ডেক্স স্কোর 19.00, অর্থাৎ বাংলাদেশ মাঝারি ক্যাটাগরির মধ্যে পড়ে, যেখানে সোমালিয়া 49.9 এবং ইন্ডিয়ার গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স স্কোর 28.7। অর্থাৎ এখান থেকে একটি বিষয় পরিষ্কার ধারণা পাওয়া যায়, বর্তমান বিশ্বের দিকে তাকালে বাংলাদেশের অবস্থা অতটাও খারাপ নয়, কিন্তু সোমালিয়ার অবস্থা অনেক বেশি খারাপ। আমি ইন্ডিয়ার সাথে বাংলাদেশকে কম্পেয়ার করে দেখলাম ইন্ডিয়া থেকেও বাংলাদেশ কয়েকটি বিষয়ে অনেক বেশি এগিয়ে, যেমন আনএমপ্লয়মেন্ট রেট অর্থাৎ বেকারত্বের হার। 2022-এর তথ্য মতে বাংলাদেশে আনএমপ্লয়মেন্ট রেট 4.67%, সোমালিয়ায় 19.29% এবং ইন্ডিয়া 7.33%। এমন আরেকটি হলো ওয়ার্ল্ড ইন্ডেক্স ফর হ্যাপিনেস, অর্থাৎ এটি দ্বারা বোঝায় ওই দেশের লোকজন কতটা খুশি। 2023-এর তথ্য মতে বাংলাদেশের হ্যাপিনেস ইন্ডেক্স স্কোর 5.025। 146টি দেশের মধ্যে হ্যাপিনেস ইন্ডেক্স তালিকায় বাংলাদেশ 99তম।
ইন্ডিয়ার স্কোর 3.819। হ্যাপিনেস ইন্ডেক্স তালিকায় ইন্ডিয়া 136তম দেশ। কিন্তু দুর্ভাগ্যবশত 2023-এর তথ্যে 143টি দেশের মধ্যে সোমালিয়ার অবস্থান নিশ্চিত করতে পারলাম না। তবে অনেক খোঁজাখুঁজির পর 2022-এর তথ্য মতে সোমালিয়ার হ্যাপিনেস ইন্ডেক্স স্কোর নিশ্চিত করলাম 5.27। যাই হোক, এই কয়েকটি ইন্ডিকেটর থেকে বর্তমানে সোমালিয়ার অবস্থা এবং বাংলাদেশের অবস্থা সম্পর্কে অনেকটাই ধারণা পেয়েছি। আরও কয়েকটি ইন্ডিকেটর থাকলেও একটি দেশ সম্পর্কে ধারণা নেওয়ার জন্য এই কয়েকটি পর্যাপ্ত। পাইরেটস অফ সোমালিয়ার জন্ম হলো কীভাবে? সোমালিয়ার নাগরিকদের জলদস্যু হয়ে ওঠার মেইন কারণ দুইটি। কারণ দুইটি একটি অন্যের সাথে জড়িত। প্রথম এবং প্রধান কারণ হলো দারিদ্রতা। 90-এর দশকে চলা ভয়াবহ গৃহযুদ্ধ শেষে যখন দেশে অনেক বেশি গরিব এবং না খেয়ে মানুষ মারা যাচ্ছিল, তখন ইউরোপীয় কান্ট্রিগুলো ওই ভঙ্গুর সরকার ব্যবস্থার ফায়দা নিতে শুরু করে। সেই সময় ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ তাদের ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন তেজস্ক্রিয় বর্জ্য সোমালিয়ার উপকূলে এসে ফেলা শুরু করে। সেই বর্জ্যের রিয়াকশনে সোমালিয়ার মানুষ অসুস্থ হতে থাকে, গর্ভবতী মায়েরা বিকলাঙ্গ সন্তান প্রসব করে। তখন স্থানীয় জেলেরা ওই জাহাজগুলোর ইন্ডাস্ট্রিয়াল বর্জ্য ফেলানো থেকে বিরত রাখার চেষ্টা করে, কিন্তু তাদের সাধ্যমতো চেষ্টা সত্ত্বেও তারা ব্যর্থ হয়। এক পর্যায়ে তারা দুটি বেসরকারি উপকূল প্রতিরক্ষা বাহিনী, ন্যাশনাল ভলেন্টিয়ার কোস্টগার্ড অফ সোমালিয়া এবং সোমালি ম্যারিনার্স গঠন করে। আর এই বাহিনী বারবারই তাদের মিশনের জয়ত্বের পরিচয় দিচ্ছিল। তখন সোমালিয়ার জেলেদের সুযোগ সন্ধানী একটি অংশ বুঝতে পারে, কোনো ইনকাম ছাড়া কাজটি এভাবে না করে জাহাজ ছিনতাই করে মুক্তিপণ আদায় করা অনেক বেশি লাভজনক। যে কথা সেই কাজ। তখন সেই সময় স্থানীয় জেলেরা এবং সাবেক সেনা সদস্যরা মিলে সহজেই কুখ্যাত জলদস্যু দল গঠন করতে থাকে। সোমালিয়ার উপকূল রক্ষা এবং জনগণের সুবিধা মেটানোর জন্য তারা সাধারণ জনগণের কাছে অসাধারণ ব্যক্তিত্ব হয়ে ওঠে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পূর্ব থেকে বর্তমান পর্যন্ত দেশটির অর্থনৈতিক অবকাঠামো সচ্ছলতা না হওয়ায় ধীরে ধীরে সময়ের বিবর্তনের ধারাবাহিকতায় তারা আধুনিক জলদস্যুতে রূপ নিয়েছে। করাপশনের দিক দিয়ে বিশ্বের সর্বপ্রথম তালিকায় সোমালিয়া। এখানে যে কেউকে বন্দী করে অর্থের মুক্তিপণ খুবই কমন একটি বিষয়। এ কারণে বর্তমান সময়ে কোনো ট্যুরিস্ট সোমালিয়ায় যেতে পছন্দ করে না, তবে কৌতূহলবশত অনেকেই যায়। কিন্তু তার নিজের সেফটির জন্য অবশ্যই ওই দেশের গাইড হায়ার করতে হয়। ভাই শিট ম্যান, ভাই পটাখে ফুটনে গেছে, গনশটস কি আওয়াজ শুনতে মিল রহে হ্যায়।